বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে জানালে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকের রাজনীতি এখন ঘুরপাক খাচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আগামী নির্বাচন এবং সেই সঙ্গে স্থানীয় সরকারের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আর নিরাপদ সড়কের প্রশ্নে, এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা আছে, সঙ্গে হালকা চটুল কথাবার্তাও আমরা রাজনীতিকদের মুখে শুনি। এই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার পায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এবং ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। মিস্টার শাহজাদা, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রা, সেই জন্যে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন এবং তিনি বন্দি নির্বাহী আদেশে খানিকটা মুক্ত, শর্ত সাপেক্ষে তারই মুক্তি। আমার প্রশ্ন আপনার কাছে যে বেগম জিয়ার এই যে অসুস্থতা জনিত যে প্রসঙ্গ বা বিতর্ক বা আলোচনা, সেটি বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক সুবিধা দিচ্ছে নাকি ধীরে ধীরে একটি রাজনৈতিক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু চ্যানেল আয়ে আমি তৃতীয় মাত্রা প্রথম, এই জন্য বিশেষভাবে আমি একটু চাঞ্চল্য বোধ করছি এবং চ্যানেল আয়ের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ। আমরা বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশের নাগরিক, উনি অসুস্থ হয়েছেন, অসুস্থ আগে থেকেই উনি খানিকটা ছিলেন, তো সেই জন্য একজন মানুষ হিসাবে আমি তার সুস্থতা কামনা করি, সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দেন এটা আমি কামনা করি। কিন্তু বেগম জিয়া যেহেতু সরকারের, আমি মনে করব যে আমাদের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা তার বিশেষ মানবিক গুণাবলীর কারণেই সে আজকে শর্ত সাপেক্ষে মুক্ত আছে। তো সে এই মুক্ত থাকা অবস্থায় সে তার চিকিৎসা ঠিক মতোই চলছে, তার যে চিকিৎসার যে পর্যায়গুলো সেগুলো বাংলাদেশে চিকিৎসা সম্ভব, আমরা গেল তিন দিন ধরে যেটা শুনছি তার আগ পর্যন্ত সমস্ত চিকিৎসাই ঠিক ছিল। গেল তিন দিন ধরে যে কথাবার্তাগুলো আসছে যে সে বাংলাদেশের যে চিকিৎসার সুযোগ সুবিধা আছে সেগুলোর ঊর্ধ্বে ওনার অবস্থা চলে যাচ্ছে, এগুলোও কিন্তু আসলে মানে বিতর্কর জন্ম দেয়। কারণ এই চিকিৎসাগুলো আমি যতটুকু জানি যে লিভার সিরোসিস, এটা আমার পরিবারের ভিতরেও কয়েকজন হয়েছে, বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা সেবা এই মুহূর্তে আছেন এবং বাংলাদেশে কয়েকজন বিশেষজ্ঞ আছে। আমি আমার রিলেটিভকে নিয়ে যেমন ইন্ডিয়ার দিল্লিতে গিয়েও ট্রিটমেন্ট করে নিয়ে আসছি, তারাও সার্টিফাইড করেছে যে বাংলাদেশের এই চিকিৎসা সব ঠিক আছে এবং আপনারা ওখানে এই চিকিৎসা করতে পারেন। তো কাজেই এগুলো কতটা সত্য কতটা মানে সঠিক সেগুলো আসলে চিন্তার বিষয়। তবে বেগম খালেদা জিয়া, সে বয়স হয়েছে তার 75 বছর বয়স, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন 75 বছরের একজন মহিলা সে কতখানি বা সুস্থতা সম্ভব সেটাও একটা বিশ্লেষণের বিষয়। আর একটা বিষয় হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা কোনো ঝুঁকির কোনো কারণ থাকার কিছু নাই। বেগম খালেদা জিয়া তারা যখন ক্ষমতায় ছিলেন তখন হয়তো দুর্দণ্ড প্রতাপেই তারা ক্ষমতাটা ভোগ করেছেন, শাসন করেছেন, ইভেন আমরা মনে করি ওনারা শোষণও করেছেন। তো সেই সবগুলোর পরিপ্রেক্ষিতে তখন ইতিহাস এবং বাংলাদেশের যে অবস্থা সেগুলো একটা অবরুদ্ধ অবস্থার ভিতরে ছিল। সঠিক তথ্য সঠিক ইতিহাস আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমরা সঠিকভাবে সেটা জানতেই পারিনি। তো এখন সেটা উন্মুক্ত, অবাধ তথ্য প্রবাহ আছে এবং ডিজিটাইজেশনের কারণে এখন গ্রামের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীও খুব সুন্দরভাবে এখন আপনার এই সমস্ত তথ্যগুলো তারা পায়। তো কাজেই সমস্ত মানুষের ভিতরে একটা মাইন্ডসেট আছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, সেগুলো মানুষ এখন বুঝতেও পারে বিভিন্ন পারসেপশনে, এবং বিভিন্ন দলিল অবমুক্ত হওয়ার কারণে মানুষ অনেক সত্য এখন জানতে পারছে। এই সত্যগুলো জেনে তাদের একটা মাইন্ডসেট তৈরি আছে, সেটার জন্য বেগম জিয়ার আসলে কি হলো না হলো সেগুলো নিয়ে আমার মনে হয় না যে আওয়ামী লীগ অনেক বেশি চিন্তিত, অনেক বেশি ঝুঁকিতে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। তবে ওই আমার কথার শেষে আবারও মনে করি, ওই যে প্রশ্ন যে তিনি যেহেতু তারা বলছেন যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়া উচিত, সরকার যেহেতু সেই অনুমতিটা দিচ্ছে না এবং সেখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলে সেটি বিএনপির প্রতি বেগম জিয়ার প্রতি তার পরিবারের প্রতি মানুষের সহানুভূতি বাড়িয়ে তুলবে কিনা বা সরকারের উপরে কোনো ক্ষোভ তৈরি করবে কিনা, সেরকম কিছু বিবেচনা করছেন আপনারা? না, আমরা
এরকম কিছু করছি না, তবে এটা ঠিক যে আমরা আমরা বাংলাদেশি এবং বাঙালি যারা আছি আমরা কিছুটা আসলে ইমোশনাল জাতি, এবং ইমোশনটা আসলে থাকতেও হয়, মানবিক গুণাবলী বলে যে ব্যাপারটা এটাও তো একটা ইমোশনের অংশই আসলে, ইমোশন থাকতে হয় সেটা ঠিক আছে। কিন্তু বেগম জনগণ এটাও আসলে জানছে, আমাদের দলের যারা সিনিয়র লিডাররা যারা আছেন এবং আমাদের যিনি সাধারণ সম্পাদক আছেন তার মাধ্যমে সব জায়গায় এটা আমাদের, এবং আইনমন্ত্রী সাহেব উনিও এটা আইনের একটা সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন, এখানে সরকার তাদেরকে আটকিয়ে রেখেছে এটা বলার আসলে কোনো যৌক্তিক কারণ আমি দেখি না, কারণ এটা তো আইনের একটা বিষয়। এখন 75 পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, তার পরিবারের সকলকে হত্যার পরে যে একটা বিচারহীনতার দেশে আমাদের তৈরি হয়েছিল এবং অবাধ যে যেভাবে অন্যায় অত্যাচার করা যেত, এখন তো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বিচারহীনতা থেকে দেশ মুক্তি পেয়েছে, এখন আইনের বলয় থেকে তো তাকে সরকার কিভাবে বের করবে, তার তো ওয়ে আছে, সেই ওয়ে তো আমাদের আইনমন্ত্রী সাহেব দেখিয়ে দিয়েছেন, সে বিদেশে চাইলেই যেতে পারেন, কিন্তু সেটার জন্য তাকে যে আইনি যে আমাদের দেশে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই তাকে যেতে হবে, এবং সে সেটা এগ্রি করলে সে যে কোনো সময় আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার হাবিবুর রহমান হাবিব, একই প্রসঙ্গ আপনার কাছেও, এবং আমি শুধু একটু বুঝতে চাইব যে বেগম জিয়ার আমরা সবাই চাই, নিশ্চয়ই উনিও চান, বলেছেন তিনি সুস্থ হয়ে ওঠেন, এবং তার এই অসুস্থতা এবং অসুস্থতাজনিত যে কোনো ধরনের পরিণতি সব কিছুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে সেটাও ঠিক আছে, এবং সেটি বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় বিশেষভাবে আপনার দলের রাজনীতির জন্য কী দিক নির্দেশনা, কী বার্তা, কী পরিস্থিতি তৈরি করবে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে চ্যানেল আয়ের সম্মিলিত দর্শক শ্রোতা, দেশের দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, এবং আমার সমালোচক এস এম শাহজাদা সংসদ সদস্য, তার আমি অভিনন্দন জানাচ্ছি, তৃতীয় মাত্রা প্রথম এসেছে, আমার শুভেচ্ছা থাকলো। আসলে আমি সর্বপ্রথম দেশবাসীর কাছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, 23টি আসন থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন, জীবনে কিন্তু পরাজিত হন নাই, অনেকগুলি সংস্কার উনি করেছেন, নারী শিক্ষা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, আজকে উনি জীবন সন্ধিক্ষণ ডাক্তারদের ভাষায় দেশবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আবেদন করব, আপনারা দয়া করে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেন। ওনার সুস্থতা কামনা করে আমার ভাই এস এম শাহজাদাকে ধন্যবাদ জানাচ্ছি, উনিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এই জন্য। তা আমি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি এইভাবে দিতে চাই। আওয়ামী লীগ যেটা ভাবছে, আওয়ামী লীগের ভাবনা আওয়ামী লীগ ভাবতেই পারে এটা, কিন্তু সব ভাবনা কিন্তু সবসময় একভাবে পার পায় না, বিভিন্ন সময় ভাবনা কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হয়। আজকে প্রশ্ন আসছে যে বেগম খালেদা জিয়া কেন কারাগারে, উনি কোন অপরাধটা করেছেন যে কারণে ওনাকে কারাগারে থাকতে হবে, এবং সেই অপরাধের কারণে বিদেশে ওনার চিকিৎসা নেওয়া প্রয়োজন, সেখানে যেতে পারবেন না, এটা মানুষের কিন্তু ঘরে ঘরে আজকে আলোচনাটা, ওনার অপরাধের মাত্রাটা কতখানি, এটা দেশবাসীর কাছে খুব পরিষ্কার। আমি এইভাবে সংক্ষেপে ব্যাখ্যাটা দিতে চাই। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন কাউন্সিল নির্বাচন কেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে সমস্ত নির্বাচনে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন, বিএনপির মহাসচিব করেন। আজকে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে যে প্রধানমন্ত্রী স্বাক্ষর করছেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, সেই চেয়ারম্যানরা গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এপর্যন্ত প্রায় 60-70 জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, এবং সেখানে মামলাও হয়েছে, একটা মামলাতে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আসামি হন নাই, যেহেতু ওনার সরাসরি স্বাক্ষরিত একজন চেয়ারম্যান প্রার্থী সরাসরি এই প্রতীকটা পাওয়ার ক্ষমতা বলে সে তার দলের লোককে হত্যা করেছে, কিন্তু আসামি কিন্তু তারা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী হন নাই। ঠিক তেমনি হয় বেগম খালেদা জিয়া, যে ট্রাস্টের টাকাটা এসেছিল ভাগ করে দিয়েছিল, একটা মুস্তাফিজুর রহমান নিয়ে বাগেরহাটের অবকাঠামো করেছে 2 কোটি 30 লাখ টাকা মতো, সেটার কোনো মামলা হয়নি, আর এটা গাবতুরদের জমি কেনা আছে, আমার শ্বশুরবাড়ি গাবতুরে দাঁড়াই, ওখানে বিরাট ধরনের একটা অবকাঠামো তৈরি হচ্ছে, সেখানে টাকাটা একসময় বায়না দিয়েছিল জমি, সেই টাকাটা ফেরত এসে অন্য একটা নাম রেখেছিল, এই এই ভুলটুকু হয়েছে। এটার সাথে ম্যাডাম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই, উনি প্রথমেই
ওনার নামে যেহেতু প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের টাকা না, মানুষের টাকা না, আমার টাকা না, আওয়ামী লীগের টাকা না, কারোর টাকা না, কুয়েতের আমির দিয়েছিল, এতিমখানা করার জন্য দেয়নি, অবকাঠামো ওনার নামে একটা স্মৃতি রক্ষা করার জন্য একটি টাকাটা দিয়েছিলেন, যে সেইটা এখনও টাকার জায়গায় আছে। সেই কারণে বেগম খালেদা যে এমন কোনো অপরাধ করেন আর পরবর্তী সময় তাদের চিকিৎসা নেই, তো প্রধানমন্ত্রী সরাসরি নমিশন দেওয়ার কারণে তার লোক যদি হত্যা করে, উনি যদি আসামি না হন, তো বেগম খালেদা কোন কারণে মামলার আসামি হবেন? যৌক্তিক কারণ দেখেন, কোনোভাবেই তো হতে পারে না, তোমরা কোনো স্বাক্ষর নেই গেল। এখন আমি বলতে চাচ্ছি যে আইনমন্ত্রী যে ব্যাখ্যাটা দিচ্ছেন, চাষটা একধারা বলে যে কথাটা বলছেন, আবার ওনাকে কারাগারে যেতে হবে, বিভিন্নভাবে যে কথাগুলো, এটা খুব লজ্জাস্কর ব্যাপার এবং অবমাননাকর ব্যাপার। আপনার পৃথিবীর ইতিহাস সৃষ্টি হওয়ার, পৃথিবী সৃষ্টি হওয়ার পর এত বছর বয়স্ক একজন মানুষ, তিনবার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজব্যান্ড এই দেশে মুক্তিযুদ্ধের সময় যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রথমে নিজের নামে পরে সেই নেতৃত্ব নামে দেওয়া সেক্টর কমান্ডার, বৃহত্তম সেক্টর কমান্ডার, দেশের প্রেসিডেন্ট, সেনাপ্রধান, তার স্ত্রী, এরকম এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি পৃথিবীতে আসছেন, কেউ সাজা, তাকে সাজা দেওয়া হয়নি এবং যে চলতে পারে না, নিজে কাপড় পরতে পারে না ঠিক মতো, নিজে চলতে পারে না, যে বসতে পারে না, যার জন্য সাহায্যকারী দরকার, দীর্ঘদিন ধরে ফাতিমা, যে কারণে ওনাকে পরে তার সাহায্যকারী হিসেবে ফাতিমাকে দেওয়া হয়, যেটা বলে যেটা মানবিক কারণ, মানবিক কারণ, এরকম লোককে তো সাজা দেওয়া উচিত না। এমনি তো এই মামলার সাজা পৃথিবীর কোনো আদালতে কোনো বিচারক এক সেকেন্ডের জন্য ওনাকে সাজা দিতেন না, এই সাজাটা দেওয়া অন্যায়। এবং আজকে 4 বছর ধরে তাকে যে আটকে রাখা হয়েছে এবং তারেক রহমান সহ, এবং এটা পাবলিক পারসেপশন যে আজকে আওয়ামী লীগের আমার ভাই সাজা দেখেন আসেন, উনি এমপি, উনি যদি মনে করেন একটা লোককে আমি আমার এলাকায় 2 কোটি টাকার মানুষ বানিয়ে দেবো, উনি ইচ্ছা করলেই পারেন, কারণ দেখুন একটা রোড ডিভিশনের ওনার এলাকায় একটা 20 কোটি টাকার কাজ দিলে সেই কাজের থেকে 2 কোটি টাকা সে ইনকাম করতে পারেন, তো তারেক রহমানকে 2 কোটি টাকা ভাগ করে খাবেন? এই কামাল সিদ্দিকের মতো লোক, এই কোনো কামাল হাজার হাজার কোটি টাকার মানুষ, তারা কি 2 কোটি ভাগ করে নিয়েছেন 50 লাখ 20 লাখ 30 লাখ করে? এটা এটা পাবলিক পারসেপশন, এটা বলে যে না এটা হতে পারে না। আর তারেক রহমান বেগম খালেদা যে এতিমের টাকা মেরে খাবেন, আত্মসাত করুন, এই জন্য তাদের জন্ম হয়নি, তাদের দেওয়ার জন্য জন্ম হয়েছে, গেল। এখন আপনি যে কথাটা বলি যে আমি ইতিহাসের সাক্ষী, আমার ভাই এস এম শাহজাদা আমাকে চেনে, আমি ছাত্র রাজনীতি করেছি বিধায়কে, আমি যে ইতিহাসগুলির সাক্ষী, বাংলাদেশে অনেকেই এতগুলি ঘটনার সাথে সাক্ষী না, তবে আমি সমসাময়িক বিষয়ের সাথে যেটা প্রযোজ্য সেটি বলে, আমরা 9 বছর ইরশাদ বিরুদ্ধে আন্দোলন করার পর যখন ইরশাদ পদ ত্যাগ করলো, সিদ্ধান্ত হলো, তখন আমরা সমস্যায় পড়ে গেলাম যে তত্ত্বাবধায়ক সরকার বা তৎকালীন নির্বাচন সরকারের প্রধান কী হবেন। আমি যদি কর কথা বলি, শাহজাদা ভাই বলে খ, শাহজাদা ভাই খ বলে, জিল্লু ভাই বলে গ, মিলতেছে না, কোনোভাবে মিলতেছে না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, সর্বদা ছাত্রলীগের নেতা, আমি 32 নম্বর বসা, আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী, ওনার একটা ইচ্ছা ছিল একে খন্দকারকে রাষ্ট্রপতি হিসাবে বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের সময় দায়িত্ব দেওয়ার জন্য। আমি আগে ওনাকে সতর্ক করেছিলাম, দেখেন ইরশাদের মন্ত্রী ছিল যত ভালোই হোক উপপ্রধান স্বাধীনতা যুদ্ধের সময়, কিন্তু এটা করলে পারে মানুষের ভিতরে একটা রং মেসেজ যাবে, এটা আমার বলার না বলা ভালো। শেষ পর্যন্ত 3 জোট বসছিল মহিউদ্দিন সাহেবের বাসায়, এখন বসে আলোচনার মধ্যে শেষ করে, ইতিহাসটা তো মানুষ জানে না, এটা তো জানবেও না কেউ, তো তখন কথা হলো তাহলে কী করা যায়। তখন সবাই মিলে সিদ্ধান্ত যে হাইকোর্টের প্রধান বিচারপতি যদি দায়িত্ব নেন তাহলে এটা হয়, তো প্রধান বিচারপতির কাছে অ্যাপ্রোচ যখন করা হলো, দেশের পাশে সাথে অনেকেই জানেন অনেকে জানেন না, প্রধান বিচারপতি বললেন যে আমি দায়িত্ব নিতে পারি, তো শর্ত আছে, কী শর্ত? যে আমাকে আবার প্রধান বিচারপতির দায়িত্বে আসতে দিতে হবে, যা পৃথিবীর মানুষ কোনদিন কল্পনাও করেনি, যা পৃথিবীতে হয় উনি তা হওয়ারও কথা না। শেষ পর্যন্ত রাজি হতে হলো, এবং আমি তখন আজকের প্রধানমন্ত্রী, আমি বললাম যাপ্পা তো প্রধান বিচারপতিকে তো সবাই মোটামুটি যদি করে তো আপনার কোনো আপত্তি আছে? তো আমাকে উনি বললেন তাহলে তুমি একটু বেগম খালেদের সাথে কথা বলো, দুইজন তো জীবিত আছে। আমি তখন ল্যান্ডফোন দিয়ে বেগম খালেদাকে ফোন করলাম যে ম্যাডাম এই ব্যাপার, তো সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছে, আপনি কী বলেন? তো তোমার নেত্রী শেখ হাসিনা কী বলো? আমি বুঝলেন উনি রাজি আছেন, তো উনি যদি রাজি হন তো আমিও রাজি। এখন সমস্যা হলো যে সিদ্ধান্তটা হয়ে যাচ্ছে না, বিবিসি খবর কিন্তু বলে ফেলছে, খবর শেষের দিকে আমি দৌড়ায় গেলাম করিম ভাইয়ের কাছে, মফজল করিম তোমাদের ডাক্তার, একসময় ও জানে যে ওনার ব্যক্তিগত ইয়ে ছিল, স্বাস্থ্য ওটা দেখতেন উনি। তো আমি যাই বললাম যে ভাই তাড়াতাড়ি আমাকে ফোন করেন, 9 ডিভিশন কিন্তু রওনা হয়ে গেছে, ঈদ থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে সাবার থেকে, যদি এখন তো সিদ্ধান্ত না হয় কিন্তু ঘটনা কিন্তু অঘটন ঘটে যাবে। তখন সাথে সাথে উনি ফোন করে নেত্রীকে বললেন আপু তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, হাবিব এ তো তোমার কথা বলছে? হ্যাঁ বলছে। তো ও তো হাবিব আছেন নাকি? তো হ্যাঁ আছে, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নাও।
তখন উনি সিদ্ধান্ত দিলে আব্দুল সামাদ পাঠাইছিল বিবিসি তো তখন একেবারে বিবিসির লাস্ট খবর বলতেছে আপনি এখনও খবরটা দেখতে পারেন যে শেষে বলতেছে আজকে বিশেষ বিশেষ খবর যে এইমাত্র তিনজন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে আপনার ইয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে সিদ্ধান্ত নিয়েছে এটা ইতিহাস তারপর উনি আবার উনি দায়িত্ব পালন করলেন উনি আবার ফিরে গেলেন প্রধান বিচারপতি মেয়াদ শেষ করার পর অবসরে গেলেন পরবর্তী সময় আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি করেছে তা আইন তো সংশোধন করা যায় আইন তো বানানো যায় যে বেগম খালেদা যা বিশেষ ব্যক্তি হিসাবে এখানে কোনো আইনের কোনো ব্যর্থ নেই সরকার ইচ্ছা করলে শাহজাদা শুনলেন আপনি কোনো বক্তব্য আছে না আমি অন্যদিকে যাব না বক্তব্য আছে এখানে দুইটা বিষয় আমার খেয়াল করতে হয় আমরা আরও সহজ করে নিতে পারেন বেগম জিয়া যে বাড়িতে আছেন চাইলে তারা সরকারকে বলতে পারেন যে ঠিক আছে জেলে আমরা যাওয়ার যে শর্ত দিয়েছেন আমাদের এই বাড়িটাকেই সাবজেল বানিয়ে দেন তো ঠিক আছে আমি এই জেলের মধ্যে থেকেই আপিল করতেছি অনেক সহজ করতে পারেন কিন্তু অনেক সময় প্রশ্ন হয় যে আসলে এই আমাদের জাতীয়বাদী দল বিএনপি তাদেরকে নিয়ে মানুষের মধ্যেও সন্দেহ আছে যে তারা আসলে সঠিক কোন জিনিসটা চায় এটা কিন্তু তারা জনগণের মাঝে স্পষ্ট অনেক সময় করতে পারে না ইলেকশন আসলে তারা ইলেকশন চায় না আসলে ইলেকশনের মাধ্যমে মনোনয়ন বাণিজ্য করতে চায় তারা কি বেগম জিয়ার চিকিৎসা চায় না আসলে বেগম জিয়াকে এই অবস্থায় রেখে তারা অন্য কোনো ফায়দা লুটতে চায় আবার কেউ কেউ হয়তো চাই কি না আদৌ যে বেগম জিয়ার আদৌ চিকিৎসা হোক উনি জীবিত থাকুক এই এই প্রশ্নগুলো এই ধারণাগুলো মানুষের ভিতরে আসলে কাজ করে তো কাজেই এটাও একটা খুঁজে দেখার বিষয় যে আসলে তারা বেগম জিয়ার চিকিৎসাটা চায় এবং কোনভাবে চায় আর একটা বিষয় আমার খেয়াল হয়েছে যে বললো যে এলাকায় গেলেই যে একটা লোকের টাকা বানিয়ে দেওয়া যায় আমি এটা একেবারেই রূপকথার গল্পের মতো লাগে কিভাবে টাকা বাড়ানো যায় এখন কাজ কিভাবে হয় কিভাবে অনলাইন টেন্ডারের মাধ্যমে আমি তাহলে তো আমি নিজেই টাকা বানানোর চেষ্টা করতাম যদি এরকমের হয়তো কিছুই পারিনি কাজেই এই কথাগুলোও সঠিক না আমি যেহেতু এই কথাটা আসছে যে চাইলেই একজন এমপি কাউকে বানিয়ে দিতে পারে হ্যাঁ এইটা এক্স্যাক্টলি তারা বলতে পারে কারণ তারা এমনটাই করেছিলেন সেই যে তারেক জিয়ার কথা বলেছিলেন বিএনপির সময় এরকমেরই করেছিলেন তারা ওটি বোঝাতে চেয়েছেন যে তারেক জিয়া চাইলে তো এরকম অনেক কিছুই করতে পারতেন সেগুলো না করে এই দুই কোটি পাঁচ কোটি টাকা নিয়ে কেন না সেগুলো করেছেন না সেগুলো যে করেন নাই তা না কিন্তু সবগুলো কিন্তু আপনার কোর্টে গিয়ে আপনার দাখিল হয় নাই সবগুলো নিয়ে বিচারের মধ্যে যায় না এগুলো করে নাই তা তো না অনেক করেছেন আমরা তো টাকা পাচার হয়েছে সেই টাকা তো আবার দেশের ভিতরে কিছু আনা হয়েছে এই ধরনের অনেক ঘটনাই আছে কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় এই জিনিসটা করতে পারছে না কোনো এমপি চাইলেই করতে পারে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে খুবই স্ট্রং আছে এবং প্রত্যেকটা জায়গার তথ্য রোজকার রোজ নেওয়া হয় তো এখানে সুশাসনের যে চিন্তা আমাদের প্রধানমন্ত্রী করছেন তার ভিতরে আমাদের কোনো এমপি এইভাবে টাকা বানাবে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু সরকারি কোনো জায়গায় দিয়ে এটার কোনো সুযোগ নেই আমি পারছি না আমি দেখছি না জি আপনি আপনি সুশাসনের কথা বলছিলেন আমি জাস্ট সাম্প্রতিককালে লক্ষ্য করেছেন যে নিয়মিতই ঢাকায় এবং সারা দেশেই সড়কে দুর্ঘটনা ঘটে এবং ইদানিংকালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে বেশ কয়েকজন ছাত্র মারা গেছেন এবং ছাত্ররা 2018 সালের মতো না হলেও বিভিন্ন প্রান্তে শহরের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ মুখর এবং সো আমার আমার প্রশ্ন যে এরকম একটা সাধারণ বিষয় একটা সড়কের নিরাপত্তা কেন আমরা এত কিছুর পরও নিশ্চিত করতে পারছি না বিশেষ করে 2018 সেই মানে পুরো পৃথিবী যেই আন্দোলনকে দেখেছে সেরকম একটা আন্দোলন করবার পরেও কেন এটি এটি তো সুশাসনের সঙ্গে সম্পর্কিত এবং শাসন ব্যবস্থার এটি চরম দুর্বলতা তাই নয় কি দুর্বলতা বলতে পারেন শাসন ব্যবস্থার কোনো কোনো জায়গায় এটা আপেক্ষিকভাবে এটা নেওয়া যেতে পারে কিন্তু একেবারে চরম দুর্বলতা এরকমের অবস্থাগুলো এরকম চরমপত্র আমরা না ব্যবহার করি তবে একটা বিষয় হলো কি যে দেখেন এখানে আপনি কাকে দিয়ে শাসন করবেন এবং কাকে কে সেটার সুবিধাটা পাবে এখানে আমরা যারা প্রথমত যে আমরা যারা জনগণ আছি আমরা অনেক দেশের কথা জানি যে সেই সমস্ত দেশে জেলখানা বন্ধ করে দিচ্ছে জেলখানা বন্ধ করে দিয়ে তারা ওই অবকাঠামো অন্য কাজে ব্যবহার করতেছে কারণ মানুষের অপরাধ প্রবণতা সেখানে নাই কমে গেছে এই জন্য অপরাধী নাই জেলখানা দিয়ে কী করবে আমাদের দেশে কিন্তু জেলখানা বানাতে হচ্ছে নূতন করে অনেক বড় করে বানানো লাগতেছে আমাদের এখানে কিন্তু বার্ন ইউনিটের জন্য অনেক বড় হসপিটাল করতে হয় তার মানে কি আমরা দেশে অপরাধী তৈরি করছে বেশি না তৈরি করছি না আমি বলছি যে তৈরি হচ্ছে আমাদের এমন একটা সমাজ আমরা তৈরি করেছি যে সমাজে অপরাধী তৈরি হয় বেশি মাত্রায় তো আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সবাই মিলে বলছি সেই সেই প্রথম কথা হলো যে এই যে আপনি দেখেন যে আমরা
এই যে যেটার কথা বললাম যে বার্ন ইউনিট, এটা কিন্তু আগে কখনো এত বড় ছিল না, ঢাকা মেডিকেল অল্প একটু ছিল, কিন্তু কেন এত বড় করে করতে হয়েছে? বিকজ ওই কোনো একটা সময় যে দেখবেন যে বিএনপি যে আন্দোলন করেছে, আগুন সন্ত্রাস করেছে, তারপরে প্রধানমন্ত্রী চিন্তা হয়েছে যে এই বিএনপি তো আছে, এদের লোকজনও তো থাকবে, তো সামনে তো এরা এরকম করতে পারে, তো ক্রাইসিস যেন ফেস করা যায়, মানুষকে যেন সুচিকিৎসা দেওয়া যায়, এই জন্য বার্ন ইউনিট করতে হয়েছে। অপরাধ যেহেতু করছে, অপরাধীর বংশ যেহেতু আছে, এই জন্য বড় বড় জেলখানা করা লাগতেছে অন্যান্য জায়গা থেকে। তো সেই জন্য আমি যেটা বলবো যে এই যে রাস্তায় আপনারা দেখবেন যে মাঝে মধ্যে ট্রাফিক সপ্তাহ হয়, সেই ট্রাফিক সপ্তাহে কিন্তু স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকে যে রাস্তাঘাটে মানুষকে ট্রাফিক আইনগুলোকে মানানোর জন্য। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখছি যে পুলিশ সে টান দিয়ে ধরেও একটা মানুষকে রাস্তায় থামাতে পারে না, সে অবৈধভাবে এটা যাবেই, রাস্তা পার হয়, যথেষ্ট পরিমাণে ওভারপাস করে দেওয়া হয়েছে, আন্ডারপাস করে দেওয়া হয়েছে, তারপরও তারা এই যে সড়কের বিভাজকের ভিতরে সুউচ্চভাবে আপনার রেলিং দেওয়া আছে যেগুলো উল্টাভাবে ক্রস করা যায় না, তারপরও কিন্তু রাত্রে কী করে সেগুলো কাটে, কেটে ওখান থেকে মানুষ যেন যাতায়াত করতে পারে সেই জন্য করে। এখানে মানুষ মানে অপরাধ করার জন্য যে প্রবণতা, সেই প্রবণতাটা কমে নাই। তো এখানে আপনি শাসন ব্যবস্থার শক্তিশালী যত অবস্থায় যায় না কেন, একটা শিক্ষিত জেনারেশন একটা জায়গা পর্যন্ত না পৌঁছা পর্যন্ত এই জিনিসগুলো মানুষের ভিতরে অনুধাবন হবে না। তবে হ্যাঁ, এটা পরিধানযোগ্য উন্নতি আস্তে আস্তে হচ্ছে, কিন্তু তারপরও ঢাকা শহরের ভিতরে যে পরিমাণ চাপ, যে পরিমাণ গণপরিবহন এবং রাস্তার যে সংকোচন যে অবস্থা, সেগুলোর জন্য এরকম আর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই অ্যাক্সিডেন্টটা শুধু যে বাংলাদেশে হচ্ছে তা তো না, সারা পৃথিবীতেই সড়ক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের দেশের অনেক ভাইরাও যারা বিদেশে আছেন, অনেক সময়ই তারা এরকম দুর্ঘটনায় পড়ে আমাদের দেশে লাশ হয়ে ফিরছে, এটা সারা পৃথিবীতেই আছে। কিন্তু প্রশ্ন হলো যে সরকার এগুলোর জন্য ব্যবস্থা নিচ্ছে কি না, যে সড়ক পরিবহনকে পুরো পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করছে কি না। সড়ক আপনারা অনেক বড় বড় মেগা প্রকল্প আপনারা দেখছেন ঢাকার ভিতরে যেগুলো হচ্ছে, যেগুলো দৃশ্যমান এবং প্রশংসনীয়, সেই জিনিসগুলোর সুবিধাগুলো আমরা অতি দ্রুতই পাব। আমরা এখন সেইটা বিমানবন্দর থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত, আবার আন্ডারওয়ে আপনার রেলও তো হবে, তো এগুলো হওয়ার পরে এই ঝুঁকিগুলো কমে যাবে। আবার একটা হলো যে আপনার বিশেষ যে স্যাটেলাইট সিটিগুলো হচ্ছে ঢাকার পাশে, এই জায়গাগুলোতেও যখন মানুষজন একটু সরে যাবে, তখনও কিন্তু রোডের উপরে এই চাপগুলো কমবে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে এবং আমি মাঝে মধ্যে আমার গাড়ির ড্রাইভার না আসলে আমি প্রায়শই ঢাকাতে এবং ঢাকার বাইরেও আমি গাড়ি চালাই। তবে সেইখানে একটা জিনিস আমি যেটা দেখলাম যে শুধুমাত্র যে যারা রাস্তায় চলাফেরা করেন তারাই যে শুধু আইনের প্রতি শ্রদ্ধা কম তা না, এই যে চালক যারা আছে তাদেরও অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা অনেক সুন্দর না। তারা অনেক সময় দেখা গেল যে নিজেরা প্রপার ট্রেনিং ছাড়া হয়তো লাইসেন্স পেয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, এবং সে হয়তো নেশা আমাদের এখানে অনেক সহজলভ্য, সেই সমস্ত কারণে আসক্তি থাকে। আবার আমরা এখন একটা জিনিস দেখলাম যে যে বাস কোম্পানিগুলোর ভিতরে যে কম্পিটিশনে যে টার্গেট দিয়ে দেওয়া হয়, তো এই আমরা আমি একটা জিনিস শুধু ব্যক্তিগতভাবে, আমি একজন সাধারণ দর্শক, আমি দল ছাড়া আমার ব্যক্তিগত মতামত, এই যে টার্গেট ওরিয়েন্টেড যে ড্রাইভারদের প্রত্যেক দিনের যে বিজনেস এবং যারা এগুলো কন্ট্রাক্ট নিচ্ছে, এই জিনিসটা খুবই অনুচিত। এই জিনিসটা বন্ধ হলে তাদের মানসিক চাপটা যখন কমবে তখন তারা আরো সুন্দরভাবে এই জিনিসটা করতে পারবে। জি, মিস্টার হাবিবুর রহমান হাবিব। না, আমি আসলে আমার নীতি হলো কি, আমার সমালোচককে আমি কোনো হার্ট করতে চাই না, এটা আমার স্বভাব। কিন্তু আমি হার্ট করতে চাচ্ছি না, তো সত্য কথাগুলো আমি তুলে ধরে বলতে চাই যে আমার ভাই বললেন যে 2 কোটি টাকা আমি উপায় বা অর্জন করার আমি কোনো রাস্তা দেখছি না। এই যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, একটা পর্দা কিনা হচ্ছে 37 লক্ষ টাকা দিয়ে, একটা টেবিল ডেন্টাল চেয়ার কেনা হচ্ছে 57 লক্ষ টাকা দিয়ে, একটা বটি কিনা হচ্ছে 10,000 টাকা দিয়ে, এগুলি কিসের আলামত? তো এই যে রোডের যে কাজগুলি হচ্ছে, আমি বললাম যে তারেক রহমানের মতো লোক একজনকে যদি বলে ক্ষমতা, সেহেতু সে এমপি মন্ত্রী না, তারপরও যে 2 কোটি টাকা ভাগ করে খাবে, এটার পিছনে যুক্তি দিলে মানুষ কি এটা মানবে? 2 কোটি টাকা এই যে ইনুগুলোদের কাছে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে কেন? ফরিদপুর জেলা ছাত্রলীগ 2,000 কোটি টাকা পাচার করলো। তো এইগুলি আজকে আমাদের কাছে যে মানে আরব উপন্যাসের গল্পের মতো লাগে, বাংলাদেশে এখন টাকার যে খনি পাওয়া যাচ্ছে যেগুলি। আর আরাফাত রহমান কোকোর কথা বলা হয়, আমি একটু জিজ্ঞাসা করতে চাই স্পেসিফিক যে আরাফাত রহমান কোকো কোন ব্যাংক থেকে, ঢাকা বাংলাদেশের কোন ব্যাংক থেকে, কোন শাখার থেকে, সিঙ্গাপুরে কার নামে, কোন শাখায়, কোন ব্যাংকে টাকা পাঠিয়েছিল, এই কথাটা তো কেউ বলতে পারে না।
একটা টোটালি একটা বানোয়াট একটা জিনিস এখানে বানায় আরাপন কুকুর চরিত্রটা হনন করা হচ্ছে। আর তারেক রহমানকে মনোনয়ন বাণিজ্য যে কথা বলছে, আমার কাছে মনোনয়ন বাণিজ্য যদি করে থাকে যেটা তো বিএনপি ক্যান্ডিডেট আওয়ামী লীগের কাছে টাকা নেয়নি, আমার কাছে তো টাকা নেয়নি, আমি আমার এলাকাতে যতগুলি এমপি আমার কারোর কাছে তারেক রহমান তো টাকা নেয়নি, বলছে আমাদের কাউকে কাউকে দিয়ে সহযোগিতা করিয়েছে, এইগুলির কথা ঠিক না। ঠিক আছে, তারপরে কথা বলে তো এখন তাহলে ভোটটা 30 তারিখে হলো না কেন, 29 তারিখে হলো কেন, 29 তারিখে হলো না কেন, হলো কেন? তো এই যে কথাটা আজকে সরকার যে আইনের যে ইয়েগুলো দেখাচ্ছে এগুলো কি আর বাংলাদেশের আইন দ্বারা চলে? বাংলাদেশের আইন দ্বারা চললে বাংলাদেশের ইতিহাসে একটা আমাদের জন্য কলঙ্কজনক একটা অধ্যায় যে প্রধান বিচারপতি একজন দুর্নীতিবাজ, সরকার রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিল তার আগে সে চিন্তা করে দেখবে না এই লোকটা ভালো না খারাপ, প্রধান বিচারপতি আমি নিয়োগ দিলাম, তারপরে সেই প্রধান বিচারপতিকে তারা আবার কী করলো, কতভাবে যে তাকে পদত্যাগ করলো, তারপরে তাকে ক্যান্সারের রোগী বানায় কীভাবে তাকে মানে দোমড়ায় মুসড়ে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো, এটা আমার কথা না, প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি কয়েকদিন আগে আমি দেখলাম ইউটিউবে সে বলছে আমাকে চেয়ার থেকে লাঠি দিয়ে ফেলে দেওয়া হয়েছে, প্রধান কোথায় রাষ্ট্রপতির বাসভবনে, কে ছিল প্রধানমন্ত্রী ছিল, অ্যাটর্নি জেনারেল ছিল, আইনমন্ত্রী ছিল, ওনার কথা আমার কথা না। সেই দেশে বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্ট করতে বিদেশে পাঠালে সরকারের খুব লস হয়ে যাবে, উনি গিয়ে কী করবেন, উনি কি বাংলাদেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করবেন, ষড়যন্ত্র করার কোনো সুযোগ আছে, জীবন নিয়ে টানা টানে। তো এই সমস্ত কথাবার্তা বলে অমূলক কথা, আমি যেটা উদাহরণ দিলাম শাহাবুদ্দিন সাহেবের যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা তো আমি বললাম যে করা যায় মানুষের জন্য, তো আইন এই যে 15-16 বার আমরা যে সংশোধন করলাম আমরা কেন করলাম, মানুষের জন্য আইন, পৃথিবীতে আইন এসেছে মানুষকে দমানোর জন্য, ক্ষমতাসীনরা বারে বারে ব্রিটিশ থেকে শুরু করে সবাই, আবার কোনো কোনো সময় একটা সুন্দর আইন তৈরি হয়েছে দেশের মানুষের দেশের স্বার্থে, যেমন 90 সালে যেটা আমরা করেছিলাম, আবার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা বেগম খালেদা জিয়া সংশোধন করে 96 সালে যেটা করেছিল নিরপেক্ষ নির্বাচনের জন্য, এটা জনকল্যাণমূলক। তো বেগম খালেদা জিয়ার মতো একটা ইম্পর্টেন্ট ব্যক্তি একটা আইন উদাহরণ সৃষ্টি করে না কেন, এক্সাম্পল থাকে না, উদাহরণ থাকে না, তো বেগম খালেদা জিয়াকে পাঠিয়ে দিল চিকিৎসার জন্য, উনি বাইরে দিয়ে চিকিৎসা করে আবার চলে আসলেন, বেরিয়ে গেল। এত এটা নিয়ে টানাটানি করার কারণে জনগণ যতদিন যাচ্ছে জনগণ কিন্তু ভালোভাবে এটা নিচ্ছে না। আর এই যে বিভিন্ন ডাক্তাররা যে কথাগুলি বলছেন, আমি আমার নিজের ব্যক্তিগত উদাহরণ যদি আমি দিই, আমি 2009 সালে মারা গেছিলাম, একদম মৃত্যু পথযাত্রী, আমাকে সাদেক হোসেন খোকা মরুম সাদেক হোসেন খোকা দেখতে গেলাম, আমাকে ভাবি কী অবস্থা, আমি আজকে পৃথিবীতে আসে কালকে হয়তো থাকবো না, থাকতে পারবো পরশুদিন আমি থাকবো না, তবে আপনারা বাইরে পাঠাতে আমার তো টাকা নেই, বাইরে পাঠাতে চাচ্ছেন, আমি ভ্যালোরে যাবো না, ব্যাংককেও যাবো না, গেলে আমি সিঙ্গাপুর যাবো না, শাহপুর যাবো, শাহপুর কোথায়, আমার অবস্থান আমার গ্রামের নাম শাহপুর। আমাকে চিকিৎসা করেন কি বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত ডাক্তার মানে বিখ্যাত ডাক্তার মোবিন খান লিভারের, প্রতিদিন ওখানে 2-3 জনকে লোক মারা যেত, আমার ম্যাডাম কথা বললেন 40 মিনিট আমার নিয়ে, উনি আজকে ম্যাডামের জন্য আমি যেমন চিন্তিত, উনি সেদিন আমার জন্য আমার মতো কর্মীর জন্য চিন্তিত ছিলেন, উনি মোবিন খান জিজ্ঞাসা করছেন হাবিকে বাঁচানোর রাস্তা কী, তো ম্যাডাম কোনো রাস্তা নেই, আমার এখানে যে অবস্থা সারা পৃথিবীতে তাই। তারপরে আজকে যে মডার্নের যে এখন এমপি আওয়ামী লীগের এমপি আমার খুব ভক্ত ছিল, প্রতিদিন আমাকে দেখতে যেত, পরে কেউ বললো দেখেন হাবিব ভাই যদি কিছু হয়ে যায় আপনার এই মডার্ন হাসপাতালকে থাকবে না, কিন্তু ভেঙে দেবে মানুষজন, কিন্তু তাড়াতাড়ি মোবিন খানে বলেন ভোট বসে পাঠাক, তা ভোট বসে তাকে আমাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, 1 কোটি টাকার উপর লাগা বেশি লাগার কথা, আমার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, যাক পরে আমার লাগেনি। তো আমাকে এখানে ফলের নাম শুনতে দিত না, ফলের নাম শোনা নিষিদ্ধ, মাছ মাংস খাওয়ার কথা চিন্তা করা যাবে না, এইভাবে আমাকে না খায় না খায় প্রতিদিন একদিন দুদিন লোক মানে না খেয়ে খেয়ে 2-3 মাস পর মরে যায়। তো সেই আমাকে যখন সিঙ্গাপুরে পাঠালো আমার পেট পরিষ্কার করে আমাকে খেতে দিলে এত বড় বড় মাংস, লাল লাল মাংস, ফল ফ্রুট চারিদিকে, মানে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাওয়ার উপর রাখত। তো এই যে চিকিৎসার ভিন্নতা, তো ম্যাডাম খালেদা জিয়ার এই চিকিৎসা সারা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি আপনি নিয়ে আসেন ম্যাডাম খালেদা জিয়াকে কেউ সুস্থ করতে পারবেন না, কারণ পৃথিবীতে 3টে দেশ জার্মান ব্রিটেন আমেরিকা এবং সেখানে সব হসপিটাল না, বিশেষ বিশেষ কয়েকটা হসপিটাল আছে, সেখানে গেলে এই মেডিকেল ইকুইপমেন্ট আছে যেটার দ্বারা ওনার অপারেশন সম্ভব, অপারেশন ছাড়া উনি কোনোভাবে সুস্থ হবেন না। তো এই ব্যাপারটার জন্য আমরা বারবার বলছি ওনাকে বিদেশে পাঠানো হোক, উনি চিকিৎসা নিয়ে আবার ফিরে আসবেন, উনি তো বাইরে থাকবেন না, কারণ ওনার 1-11 সরকারই ওনাকে পাঠাতে পারে নাই, ওনার ছেলে সন্তান 2 সন্তানকে নিয়ে তো বাইরে যেতে পারছেন, 1-11 কোনো যায়নি যে আমার 2টা সন্তান, আমার 1000-1000 কোটি সন্তানের নামই মা, তো যদি যেতেন তাহলে আরো কেউ কিন্তু এইভাবে মারা যেতেন না হয়তোবা, তাই কেমন মেরুদণ্ড ভাঙতো না। তো সেই বেগম খালেদা তো ফিরে আসবেন, তো তার জন্য এত কথা বলে প্রতিনিয়ত এই যে টক শোতে কত দেশের জন্য কত কাজ আছে, বাদ দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা, বেগম খালেদা চিকিৎসা আসবে না যাবে না থাকবে না, এই যে আর আমার ভাই যেটা জেলখানার কথা যেটা বলতেছেন খুব ভালো কথা বলছেন,
আগামী দিনে আমলিগিরতে সব জেলখানে যাওয়া লাগবে। এই যে দুর্নীতি হচ্ছে ভাই, আমার ভাই সাজাটা না করতে পারে একদম ইনুন লেভেল থেকে, এখন তাড়াতাড়ি জেলখানা বেশি করে বানান। কারণ আমি তো কয়েকবার গেছি, তো ইলিশ ফাইলে থাকতে হয়, আমার ভাই গেলে তো তখন থাকবে হলো ডিভিশন পাবে, খাট চেয়ার টেবিল পাবে, লেখার কলম পাবে, কাগজ পাবে, আমরা তো তা পাইনি, ইলিশ ফাইল থাকতে হবে। তো বেশিরভাগ জেলখানা বানায় ফ্যান ট্যান এখন দিশের জেলখানায় দরকার এসি মিশে লাগান। তার আওয়ামী লীগের এই সমস্ত লোকজন তো টাকা পয়সা লুটপাট করতেছে, সব তো আলবি ওখানে, বিএনপি ক্ষমতা হওয়ার দরকার নাই, সরকার তো পরিবর্তন হবেই, আইসকর কালো। তাই আমি মনে করি যে এই সমস্ত যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, এটা না বলে ওনার চিকিৎসা ব্যবস্থা করুক, আর ভাই যে কথাটা বলেছেন নিরাপদ সড়ক, আজকের এই অবস্থা আমরা তো হাফ ভাড়া দিয়ে ছাত্র জীবনে সবাই দিয়েছে, পাকিস্তান আমল থেকে আইন আন্দোলন করে সেটা করা হয়েছিল, আমি এখনও বাসে চলতো, আরে তারপরে বাসে যে এর ভিতরে দিলে দাম বাড়ানোর কারণে কী মারামারি বাসের মধ্যে, 15 টাকা ভাড়া 25 টাকা নিচ্ছে, 20 টাকা ভাড়া 40 টাকা 35 টাকা নিচ্ছে, একদম হাতাহাতি গুতাগুতি মারামার, তাকে 10 টাকা 15 টাকায় বেশি। এই যে অবস্থা, এই তেলের দামটা বাড়ালো, আমি প্রশ্ন করি এই তেলের দাম বাড়ানোর দরকার ছিল? যখন 147 ডলার তেলের দাম ছিল 2005 সালে, তখন ডিজেল ছিল মাত্র 33 টাকা, আর এখন মাংনার থেকে বাড়তে বাড়তে 83 ডলার উঠলো, সেখানে দাম বাড়িয়ে দিল 80 টাকা। আমি তো হিসাব করে যোগ বিয়োগ গুণ ভাগ করে এক ব্যারেল সমান কত লিটার, 159 লিটার, তো 159 লিটার টাকা দিয়ে ভাগ করে 86 টাকা দিয়ে ভাগ করে ডলার ভাগ করে দিয়ে আমি হিসাব গুণ কয়টা করে 55-52 পয়সা পড়ে না। সরকার এখানে 34 টাকা করে নেয় তাদের ভ্যাট ইনকাম ট্যাক্স এগুলো, তাতেও তো 80 টাকা আসে না। তো সরকারকে লাভ করার দরকার কি? এক তেলের দাম বাড়ানোর কারণে সারা বাংলাদেশে কৃষক থেকে শুরু করে এখন এডুকেশন থেকে শুরু করে এই যে বাস ভাড়া টাড়া নিয়ে যেগুলো শুরু হয়েছে, এই যে কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে যায় না। তাই মনে করি নিরাপদ সড়ক আন্দোলন এখনই, আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মহাসচিব বলেছেন যে আমরা ছাত্রদের হাফ ভাড়ার পক্ষে, সারা বাংলাদেশে যেন এটা প্রযোজ্য হয়, ছাত্ররা ঘরে ফিরে যাক, তারা পড়ালেখা করার সুযোগ। ভাড়া তো ধরেন একটা ইস্যু, আর দুর্ঘটনা তো আর দুর্ঘটনা আছে না, দুর্ঘটনা আমি বলি, দুর্ঘটনা 1 মিনিট আমি বলে দেবো, আপনার দুর্ঘটনা 90% কমবে, বেশি না। বাস যারা চালায় আপনি একটা ট্রেনিং দিয়ে একটু লেখাপড়া জানা লোককে দেন, 7 দিন খালি তাদেরকে আপনি ভালো খাবার দেবেন 3 বেলা, আর আপনি আমি দরকার আমাকে বলেন, আমি স্ক্রিপ্ট তৈরি করে দেবো। 7 দিন আপনারা দেখাবেন যে একটা বাসে তখন সে উঠলো বাড়ির থেকে গেল, ভালো সুন্দর টাকা পয়সা নিয়ে গেল বাজার টাজার করে, তারপর দিন আসলো অ্যাক্সিডেন্ট করলো, তারপর দিন তার খবর নেই, তার বাচ্চা গেছে স্কুলে বন্ধ হয়ে গেছে, তার মেয়ের টাকা দিয়ে এসেছে বিয়ের সময় দিতে পারে নাই, মেয়েকে তাড়িয়ে দিল, একবার ধরে বাসায় কাজ করতে গেলো, সেখানে মালিকেরা অত্যাচার করলো, অন্য জন্য অত্যাচার করলো, বউ বিধবা বাড়ি বাড়ি যাচ্ছে, বউ বা আরেক জায়গায় বিয়ে হয়ে গেলো। 7 দিনের একটা ট্রেনিং দেন, ও ওঠার সঙ্গে সঙ্গে বলবে ওরে বাপরে আমি মরে গেলে আমার তো এই অবস্থা হবে, আর প্যাসেঞ্জার যারা যান তারা উঠেই বলবে ভাই চালক ভাই আপনার দয় আপনারও সন্তান আছে আমারও সন্তান আছে, হ্যাঁ আপনার ভাই একটা দিয়ে বেশি তাহলে কোনো দরকার নেই, একটা সুন্দরভাবে চালান, আর পাশাপাশি একটা রোড ডিভাইডার দিয়ে দেন, রোড ডিভাইডার দিয়ে দিলে তো 80% কমে যায়, হ্যাঁ 5% হতে পারে কি টায়ারটার দুর্বল থাকে অনেক সময় ফেটে যায় নানান কারণে হতে পারে, আপনি 95% আপনার ইয়ে করা সম্ভব, মানে আপনার ইচ্ছা করলেই এই বন্ধ করো ড্রাইভিং দিতে ভালো লাইসেন্স যারা এই যে সিটি কর্পোরেশন যে মারলো এ কেউ ড্রাইভার না, তো ড্রাইভিং লাইসেন্স নাই যার ড্রাইভার যদি অন্য জনকে চালাতে হবেই, এই জিনিসগুলো সরকারকে আমার মনে হয় এবং অ্যাড্রেস করা উচিত, সরকারের এখানে পরিবহন সেক্টর যার দায়িত্ব তারাও সরকারের এমপি মন্ত্রী পক্ষের লোক মালিক সমিতির তারাও, ধন্যবাদ, এই জায়গাটা আপনাদের অ্যাড্রেস করা উচিত। রাস্তার দুর্ঘটনা নিয়ে যেটা কথা এটা নিয়ে একটু খালি মানে আমি সম্পূরকভাবে বলতে চাচ্ছি, রাস্তার দুর্ঘটনায় এটা কোনো কালের কোনো বিষয় নাই যে এটা আওয়ামী লীগের সময় বেশি হচ্ছে বিএনপির সময় বেশি হচ্ছে, রাস্তার দুর্ঘটনা এটা ট্রেনিং দিয়ে সবার বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন যে রাস্তার মাঝখানে বিভাজক তৈরি করবে, কোন জায়গায় কিভাবে বিভাজক তৈরি করবে? আমরা তো দেখলাম যে ঢাকা শহরের রাস্তার ভিতরে আমূল পরিবর্তন এনেছে, অনেক জায়গায় আপনার বাস দাঁড়ানোর জন্য জায়গা করেছে, ইউ লুপ সিস্টেম করেছে, সবগুলো করেছে, কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ের অনেকগুলো ম্যাটার আছে। আমি নিজে বললাম তো যে আমি যেহেতু নিজে গাড়ি চালাই, আর একটা বিষয় আপনাকে মানে একটু মনে করাই দিই, এখানে সরকারের কোনো বিষয় না, আমি দেখা গেল যে বেশিরভাগ সময়ই আমার এলাকায় প্রোগ্রাম ধরার জন্য এখান থেকে মাগরিবের নামাজ পড়ে তারপর আমি রওনা দেই এলাকায় বাই রোডে, তার মানে রাত্রে যাত্রী জার্নি করতে হয়, সকালবেলা গিয়ে আমি হয়তো ভোররাত্রে বাড়িতে পৌঁছে ঘুমাই, 11টার দিকে প্রোগ্রামটা ধরি, সাধারণত এইভাবেই আমি জার্নিগুলো করি। তো রাস্তায় এখন নূতন করে মনে করেন LED লাইটগুলো আসছে, সেটা
একটা বাস যদি ওই দিক থেকে আসে তাহলে আপনার কাছে মনে হবে যে এটা কোনো যুদ্ধ বিমান টিমান এরকমের কিছু আসতেছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত তার সর্বাঙ্গে কিন্তু লাইট লাগানো, এবং ওই লাইট এমনভাবে দেয় যে ওপারের একটা লোকের চোখ অন্ধ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো এইগুলো যে লাগাচ্ছে, এখন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আছে, তারা রাত্রেবেলা ডিউটি দিচ্ছে, এই সমস্ত গাড়ি ধরছে, থামাচ্ছে, এটা থামাচ্ছে আবার লাগাচ্ছে, থামাচ্ছে আবার লাগাচ্ছে, কিন্তু কথা হলো যে যেই চালক বা এইটার মালিক যারা আছে, এটা শাস্তি দিলে ফাইন করে দিলে তখন তো আর লাগাতো মানে কমে যেত না, না করছে, এটা করছে না তা না, কিন্তু কথা হলো যে যা করছে তার তুলনায় অপরাধের মাত্রা এত বেশি এবং এত ম্যাসিভভাবে মানুষ অপরাধ করতে চাচ্ছে, সেই জন্য আমি বললাম যে এইটা আমাদের একেবারে সর্বান্তকরণে আমাদের মজ্জাগত একটা সমস্যা, জাতিগতভাবে যে আইনের প্রতি আমাদের অনেক শ্রদ্ধাশীল হতে হবে। আপনি খালি বলতেছেন যে একবার বললেন যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গিয়ে তারা 70-80 জন লোকরে মারছে। আচ্ছা, আপনি যে কোনো ইস্যুর মধ্যেই যান না কেন, মানুষ সহিংস হয়ে উঠলে সে কিন্তু এইটা মনোনয়ন বা ইলেকশনের প্রয়োজন হয় না, যে কোনো বিষয়ের ভিতরে আমরা দেখি না যে জায়গা জমি ধান পান কাটার সময় টাটাবিদ্ধ হয়ে কত মানুষ মারা যাচ্ছে, সামান্য সামান্য ঘটনা, পুকুরে দেখা গেল যে মানুষ, আমাদের এখন তো দেখেন যে আমাদের মৎস্য চাষে মিঠা পানির মাছে আমরা পৃথিবীর ভিতরে আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি, তৃতীয় তো আছি, এমন গতিতে এগাচ্ছি আমরা দ্বিতীয় হয়ে যাব, কিন্তু কথা হলো যে এখানেও দেখেন একটা মানুষ পুকুরের ভিতরে ইনভেস্ট করে 2-3 লক্ষ টাকা সে ইনভেস্ট করতেছে, কারো একজনের সহ্য হচ্ছে না, সে শুধুমাত্র 2টা ট্যাবলেট সে পুকুরের মধ্যে ফেলে দিল, সমস্ত মাছগুলো অক্সিজেনের অভাবে সেখানে কিন্তু মরে যায়। তো এই যে মানুষের এইটা কি কোনো সরকারের বিষয়, এখানে কি কোনো দলের বিষয় আছে, কিন্তু মানুষের ভিতরে যে এই টলারেন্সি বা এই যে মানে আর একজনের একটা কিছু ভালো হবে সেইটার যে ওয়েলকাম করার একটা ব্যাপার, অ্যাপ্রিসিয়েশন এবং ভালো লাগার একটা বিষয়, এই ডেভেলপমেন্টটাকে সহ্য করতে না পারলে কিন্তু এরকমের অবস্থা হয়ে যাচ্ছে। তো এগুলোর ভিতরে সেই জন্য সহিংসতার জন্য সবসময় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, কারণ আপনার আপনি যে আপনার বাসার মধ্যে সহিংসতা অনেক ধরনের হয়, আমার এলাকায় যে আমার ইউনিয়নে নির্বাচন গেছে সেখানে আমাদের ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন দেয় নাই কিন্তু বিএনপি কোরা ঘরনার লোক ইলেকশন করেছে, আমাদের নৌকা থেকে তো মনোনীতই ছিল, আমার কাজিন তার ওয়াইফ সে ওই যে বিএনপির যে প্রার্থী তার রিলেটিভ, তো আমার কাজিন ঢাকাতে থাকে নারায়ণগঞ্জে, সে ভোট দিতে যাইতে পারে নাই এবং তার মিসেসের সাথে প্রচুর ঝগড়া হয়েছে এই যে ঘরের ভিতরে, তো এইটাও কি গিয়ে সরকার রক্ষা করবে, ঘরের ভিতরেও সহিংসতা হচ্ছে যে তুমি তোমার ভাই এমপি সে আমার ভাইরে ঠিক মতো ইলেকশন করতে দিচ্ছে না শুধু শুধু। তো আমি বললাম যে সহিংসতা একেবারে ঘর পর্যন্তই তো পৌঁছে যায় যদি সহমত বা এই যে পারস্পরিক যদি শ্রদ্ধাবোধগুলো না থাকে, সেটা শুধুমাত্র গণতন্ত্রের প্রতি না, একটা মানুষের প্রতি, সব ধরনের আইনের প্রতি যদি শ্রদ্ধাবোধগুলো এগুলো যদি আমরা অবক্ষয় ঘটতে থাকে তাহলে এখানে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে দোষ দিয়ে তো এগুলো সব কিছুর মধ্যে আগানো যাবে না। তো কাজেই শিক্ষা এখন হচ্ছে, এখন সেই শিক্ষার ভিতরে সত্যতাও বের হয়ে আসতেছে, এই গুণগত পরিবর্তনটা যখন আসবে তখন ওই জেলখানা আসলে এটা আওয়ামী লীগের জন্য আপনি বলছেন ঠিক আছে, সেটা ভবিষ্যতে বলে দিবে যে কারা ওটার ভিতরে থাকে, কারা অপরাধ করবে, কি করবে, যাই হোক দেখা যাবে সেটা ভবিষ্যতে কি হয়, ভবিষ্যতের জনগণই এই দেশের ঠিক করবে, কারণ জনগণের মাধ্যমে যেহেতু সরকার হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু জনগণের ম্যান্ডেট নেয় জনগণের মাধ্যমে সরকার হয় সেটা কি মিস্টার হাবিব একমত? হ্যাঁ মিস্টার হাবিব এই বিষয়ে একমত যে জনগণের মাধ্যমে সরকার হয়? এটা এটা তার ব্যক্তিগত, তিনি একটু আগে বলছিলেন যে 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে যায় না, এখন 29 তারিখে ওনারা কীভাবে এই জিনিসগুলো বানায় সেই জিনিস আমার জানা নাই, কিন্তু আমার এলাকায় আমি তো দেখেছি যে আমার এখানে যতগুলো লঞ্চ আছে লঞ্চের সাদে ভরে কোরবানি ঈদের সময় যত লোকজন যায় যেভাবে সেরকম উৎসবমুখরভাবে আমাকে 5টা লঞ্চ ভাড়া করে দিতে হয়েছে, লোকজন ভোট দিতে যাবে সেই জন্য, এবং 7 পর্যন্ত কোথাও ফাঁকা ছিল না, সেখানে পিকনিক করতে করতে মানুষ ভোট দিতে গেছে, এখন ওনারা 29 তারিখ কোথায় পেলো সেই জিনিসটা আমার আমার জানা নাই, কিন্তু আমার আমার ওখানে আনন্দমুখর ইলেকশন সামনে 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 নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই নির্বাচন কেমন হবে? মানে ওনারা তো বলছেন যে আপনাদের অধীনে আর কোনো নির্বাচন ওনারা অংশ নেবেন না কারণ আপনারা কোনো ভালো নির্বাচন আর করতে পারবেন না, তো সেই জায়গায় কী মনে হয়, মানে বিএনপিকে বাইরে রেখে বা বিএনপি তার মিত্র আরও রাজনৈতিক দলকে বাইরে রেখে কি আরেকটি প্রশ্নমুক্ত বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগোবে? না না না, আমাদের আমার দল কোনোভাবেই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে না এবং করবেও না সামনে। এখানে আর একটা বিষয় দেখেন যে বিএনপি যে ইলেকশনে যাবে সেটা কোন শক্তি বা কোন বিশ্বাসে তারা ইলেকশনটা যাবে,
এখন আমি যদি জানি যে আমি ওখানে খেলতে নেমে আমি বলই পাবো না পায়ে লাগাতে, তাহলে সেই খেলতে নামার থেকে তো আমি আমার ইজ্জতটা রাখি যে আমি খেলতে গেলাম না, আমি গেলে বোধ হয় 11 গোলে জিতে যেতাম, এরকমের একটা ভাব নিয়ে সরে যাওয়াটাই তো ভালো। কারণ আপনি জনগণ তো বিএনপিকে ভোট দিতে হবে, গেলে তার তো ভোট প্রার্থনা করতে হবে, কিন্তু জনগণকে তারা বিরোধী দলেও যেতে পারে না, এখন এই মুহূর্তে তো তারা বিরোধী দলও না, তারা ইতিহাসের অন্ধকার একটা পার্টে চলে গেছে। তো তারা যে জনগণের কাছে ভোট চাইবে, কি বলে ভোট চাইবে, কি বলতে হবে তাকে, এই সরকারের নেগেটিভ কি বলবে, এই সরকারের পজিটিভ অর্জনগুলো যে আছে, টুকটাক নেগেটিভ কিছু থাকে না এমন তো না, মানুষ তো শতভাগ সঠিক কাজটা করতে পারে না, আমি আমার বাসার ভিতরেই তো শতভাগ সঠিক কাজ করতে পারি না, সরকার তো একটা বিরাট ব্যাপার, কিন্তু যত অ্যাচিভমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের আছে এই স্বাধীনতার পরে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই অ্যাচিভমেন্টগুলো যখন আমরা বলবো তখন তো তারা এই কথার কাছাকাছি, তারা তো কোনো কথা জনগণকে দিতেই পারবে না, এবং মানুষের আয় রোজগার বেড়ে তারা এমন অবস্থায় গেছে, তারা তো কোনো আন্দোলন সংগ্রামও এখন পছন্দ করে না, কারণ সে তার নিজের খেয়ে সবাই ভালো আছে। মানুষ ক্রাইসিস না থাকলে আন্দোলন করবে কিসের জন্য, ক্রাইসিসের মধ্যে নাই কেউ, তো ক্রাইসিস তাদের ব্যক্তিগত একটা দলীয়। আমার বড় ভাই সে যদিও আগে আমাদের দলেরই সে ছাত্র সংগঠনের প্রধান ছিলেন, তা আমার বড় ভাই সে সেটা ভালো করেই জানেন যে ক্রাইসিস যদি দেখাতে পারতো জনগণকে তাহলে একদিন জনগণ হয়তো নামাইতে পারতো তারা, কিন্তু জনগণ তো সম্পৃক্ত হচ্ছে না, ক্রাইসিস কোথায়? তো ক্রাইসিস না হলে আন্দোলন হবে কিসের ভিতরে? আমি আসলে মনে করেছিলাম কি, আমার ভাইটাকে আমি একেবারেই দুঃখ কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার ভাই এতক্ষণ যা বললেন, সারা বাংলাদেশের মানুষ এটা দেখার পরে কি পরিমাণ তোমার ভাইকে গালাগালি করবে, আমি এটার জন্য খুব না না আপনি উৎসাহ দিবেন না তাদেরকে, প্রথম কথা হলো আমি কিন্তু রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি কিন্তু সরকারের কথা বলি, আমি তো রোড ডিভাইডার দিলে অটোমেটিক্যালি লাইট যতই তীব্র হোক না কেন ওর মতো যাবে এর মতো যাবে, আর পিছন থেকে মেরে মানুষ মরে না, যতগুলি অ্যাক্সিডেন্ট আমি তো কয়েকবার অ্যাক্সিডেন্ট করলাম, আগে মৃত্যুর হাতে বেচার দেখবো সরাসরি অ্যাক্সিডেন্ট করলে মরে যায়, পিছন থেকে কেউ মারেও না, মাল দেবার তো মানুষ মারা যাবে, এই জন্যই বলেছে রোড ডিভাইডার আর ট্রেনিং দিলে 95% কমে যাবে, 5% এইটা প্রথম কথা, ভালো এটা বলেছি আমি, এটা সরকার বেসরকার কথা বলিনি। আর বার্ন ইউনিটের কথা বলছে যে বিএনপি কবে আবার পেট্রোল বোমা মারবে, তার জন্য বড় বড় হাসপাতাল বানায় রাখতে হবে, এটা একটা অমূলক একটা ঘটনা। বার্ন ইউনিট আমাদের দেশে বিভিন্ন কারণে আগুনে আগুন ধরে পড়ে যাচ্ছে, বিভিন্ন বস্তি পড়তেছে, কতজন পড়তেছে কতজন, বিএনপির উপর যে চাপটা দেওয়া দোষটা দেওয়া হয়, কয়টা বিএনপি করেছে আর কয়টা সরকার, কোথাও কি বিএনপির একটা কর্মীকে নেতাকে ধরতে পেরেছে 2015 সালের আন্দোলনের সময়? একটাও পারে না। এই যে কুমিল্লার যে বাসটা প্রোটেকশন ভিতরে সেই বাসটা যে রাত্রিবেলা পুড়িয়ে গেল, এটা কে পুড়ালো? এ সরকারের এছাড়া তো পুরানো কোনো, তা তো বিএনপি আমার তো কবরখানা গিয়ে শুয়ে থাকে, রাস্তায়ও তারা আসে না, তার একটা সময় রাস্তা আসবে, এই যে অমূলক কথা এইগুলো ঠিক না। আরেকটা জিনিস বলে আমি প্রধানমন্ত্রী এই কথার সাথে আমি বলেছি কি যে এই যে সহিংস যেটা হচ্ছে পুকুরে বিষ দেওয়া এইগুলি তো আমি ওইগুলির ব্যাপারে বলি না, আমি বলেছি বোঝাতে চেয়েছি যে প্রধানমন্ত্রী যাকে চেয়ারম্যান মনোনয়ন দিচ্ছে নৌকা সে গিয়ে বিএনপির লোককে মারছে না, তো বিএনপির লোক তো মাঠে নেই, নির্বাচন করতেছে না, আওয়ামী লীগের লোককে মারতেছে, তো সেই মার্ডার কেসের আসামি তো প্রধানমন্ত্রী হচ্ছেন না, তার সাক্ষী হরিত, সে তো বলে নাই তুমি মানুষ মারো, তাকে বলেছে প্রতীক নিয়ে যায় তুমি মানুষ কাছে যাও, ভোট চেয়ে ভোট পেয়ে তুমি চেয়ারম্যান হও, কিন্তু সে যায় মানুষ মারতেছে, প্রতিপক্ষটা হামলা করতেছে। আমি ওইটা বলতে চাচ্ছি যে বোঝাতে চাইছি যে বেগম খালেদা জিয়াও তেমন, মানে একটা স্বাক্ষরই ছিল যে স্বাক্ষরে 2 জায়গায় টাকাটা 2 কোটি 30 লক্ষ 31 লক্ষ 2 কোটি 10 লাখ টাকা এই ভাগ, তারপরে ওনাকে সিগনেচার নাই, তাহলে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ব্যক্তি মানুষ হত্যা করলে যদি সে আসামি না হয় তো বেগম খালেদা জিয়া কোন কারণে আসামি হবে? আর আরেকটা হচ্ছে যে আর আমার চ্যারিটেবল ট্রাস্টের টাকা, এটা আমাদের টাকায় দিয়ে আমার কাছে কত মানুষ বাড়ি ঘর কত কিছু করতেছে, এমন তো বেশি না, 4 কোটি 4.5 কোটি টাকার ব্যাপার, সেখানে 1 কোটি 23 লক্ষের উৎসাহ বলে আমার দেখাতে পারি নাই। তো এই সমস্ত মামলাগুলি এই বাংলাদেশে এই বিচারহীনতার যে কথাটা বলা হচ্ছে যে এই যে গত নির্বাচন ইউনিয়ন কাউন্সিলে গেছে কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে 147 জন লোক কিন্তু নোগামার্কা মেরেছিল আওয়ামী লীগের লোককে, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদেরকে, একটারও বিচার আজ পর্যন্ত হয়নি, এই যে প্রায় 60-70 জন মারা গেল এখন পর্যন্ত কিন্তু বিচার হয়নি, অ্যারেস্ট খুব একটা হয়েছে বলে আমাদের জানা নেই, এগুলো কি বিচারহীনতা না না বিচারহীনতা না? তারপর এই যে ক্রস ফায়ার হচ্ছে গুম হচ্ছে এগুলো কি বিচারহীনতা না? এই যে কথাটা বলা হয়, আমি ইতিহাস বলতে গেলে যদি এখন কষ্ট হয় তাহলে আমার বলার কিছু নাই, আমি তো সাক্ষী, আমি তো সেই সময় আমি তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেখেছি তো স্বাধীনতার পর কত মুক্তিযোদ্ধাকে আজকে আমি মনে ভাবতেছিলাম, একজনের কথা চিন্তা করি আর কি, আমার কোম্পানি কমান্ডার যে ছিল খুদা ভাই তার সাথে আরও দুজন ছিল, তাদের কথা কীভাবে তাদেরকে মেরে ফেলা হলো,
একদম মুক্তি কম একটা ছিল প্লাটুন লিটার ছিল একদম দোকানের ভিতরে ব্রাশ ফেয়ার করে মেরে ফেললো কত মুক্তিযোদ্ধাকে যে মেরেছে রক্ষী বাহিনী 72-75 হিসাব করতে গেলে তালিকা অনেক বড় হবে আবার যা শুধু গণবাহিনী মেরেছে ঈদের ময়দানে আওয়ামী লীগের এমপিকে 8-9 জন আওয়ামী লীগের রানিং এবং ভবিষ্যৎকে এক্স এমপিকে মেরে ফেলেছিল যা শুধু সেই সময় কি আইন ছিল শাসন ছিল একেবারেই ছিল না তারপরে 75-15 আগে ঘটনা আমি ওইদিকে যেতে চাচ্ছি না নির্মম ঘটনা এই ঘটনাটা কে ঘটালো এই ঘটনা তো মুস্তাক খন্দকার মুস্তাককে যদি ওই সময় এমপি না বানানো হতো ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে গুনে তাহলে খন্দকার মুস্তাক কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারতো না এখন যেমন আবার হচ্ছে এই যে বিনা স্বাধীনতার 50 বছর পর ভাইয়া স্বাধীনতার 50 বছর পরে একদলীয় নির্বাচন হচ্ছে আমরা নির্বাচনে যাচ্ছি না আমরা কেন যাচ্ছি না যে এখানে সিলটার নৌকা মার্কা মেরে দিতে হয় তারপরে মেম্বারের ভোটটা কাউন্সিলের ভোটটা মেয়র আমরা দেখছি উপজেলা চেয়ারম্যান ভোটটা আমরা দেখেছি ভাইস চেয়ারম্যান ছেড়ে দেওয়া হয় তো এটা কি কোনো দেশ হলো এইটা দেশের কথা আমরা বলতে পারি আর আমরা নির্বাচন যাব না ভোট দিবে না বিএনপি তো ক্ষমতা ছিল কত 2006 সাল পর্যন্ত তো 2006 থেকে শুরু করে 2008 একটা নির্বাচন হয়েছে বিএনপি সেখানে একেবারেই বিএনপি কম সিট পেয়েছে মাত্র 185 আসন ছিল 2001-2008 এসে কিন্তু হলো মাত্র 29টা ভোট কিন্তু 2001-এ যা পেয়েছিল প্রত্যেকটা প্রার্থীকে তাদের বেশি পেয়েছে হেরে গেছে তারপরও তারপরও বিএনপির বিরুদ্ধে এত বিক্ষোভ এত অপপ্রচার তারপরে 2013 সালে মেয়র নির্বাচনগুলো হলো বরিশাল থেকে শুরু করে সমস্ত মেয়র নির্বাচনগুলি তো আওয়ামী লীগের সরকার অধীনই হয়েছিল সবগুলি মেয়র কি বিএনপি জেতে নাই তো বিএনপিকে যদি মানে অপছন্দ করতে সব মেয়র বিএনপি জিতে কেন আচ্ছা তারপর 2014 সালে এই যে 147 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন তারপরে প্রথম ধাপে যে উপজেলা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ উপজেলা নির্বাচন হলো সেখানে তো ম্যাক্সিমাম তো বিএনপি জোট হয় বিএনপি না জামাত তো মানুষ যদি বিএনপিকে পছন্দ হয় ভোট দিত এখন বিএনপিতে এমন দল না যে যারা কোনো ক্ষমতা ছিল না বিএনপি এমন দল না যে যারা সরকার থেকে ক্ষমতা মানে ক্ষমতা থেকে দল গঠন করেই তারপরে আর কোনদিন বিরোধী দলে গিয়ে তারা নির্বাচনে জিতে নেয় তা তো না 91 সালে তারা নির্বাচন একটা ভাঙা দল নিয়ে বেগম খালেদা বিএনপি সবচেয়ে বড় সম্পদ কোনটা বেগম খালেদা বড় সম্পদ কোনটা তারিক কি জিয়াউর রহমান তারপরে এখন তারিক রহমান আমি তারিক রহমান কথা বলে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান তার বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাশালী বাবা মার সন্তান আজকে লন্ডন ভাড়া বাসায় থাকে কতজন ইনু বিনু থেকে শুরু করে কত আলতু ফালতুটা কত কোটি কোটি টাকার মানুষের কানাডা থেকে শুরু করে লন্ডন আমেরিকা কত বাড়ি ঘর করেছে তাই কর্ম কি করতে পেরেছে করেছে করে নাই তাও তার বিরুদ্ধে সমালোচনা তো এই যে বিএনপির তো অ্যাসেট বেগম খালেদা জিয়া বিএনপির অ্যাসেট সেই অ্যাসেটটা আমার সব নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মারা যাবেন আমরা চিকিৎসা করাবো না এটা হয় আমি হাবিবুর রহমান হাবিব আমার বয়স হয়ে গেছে 66 বছর ম্যাডামর বয়স 77 বা 76 বছর আমি আজকে বলতেছি আমি আগে বলেছি আমি জেলখানে যাবো ম্যাডামকে আপনি পাঠিয়ে দেন যতদিন উনি না আসবেন ততদিন জেলখানে থাকবো উনি নাই আসেন আমাকে ফাঁসি দিয়ে দেন আমার পরিবারের পক্ষ থেকে আপত্তি করবে না আমি তো আপত্তি করবে না আমি আজকে আল্লাহর কাছে বলছি আমার পরিবার আমার উপর নির্ভরশীল আর বেগম খালেদা যা সুস্থ হলে সারা বাংলাদেশে মানুষ তার প্রতি তার প্রত্যাশা আছে আল্লাহ আমার আমার হায়াত যদি আল্লাহ কমায় দেয় আমার হায়াত যদি আল্লাহ কমায় দেয় দিয়ে যদি বেগম খালেদাকে ভালো করার কোনো রাস্তা থাকতো আমি বলতো আমি লিখিত দিচ্ছি কারণ আমি 2009 সালে মারা গেছি এই ভদ্র মহিলা বিরোধী দলে এই 1 কোটি টাকার উপরে খরচ করতে হবে আমার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য এই মহান মহিষী নারী যদি সেদিন আমার জন্য এই টাকাটা না পাঠাতেন না পাঠাতে আমি বাঁচতাম না তা আমার হায়াত আল্লাহ কমায় দিক তাও দেশ নেত্রী বেগম অন্তত বেঁচে থাকো ধন্যবাদ সামনে থাকো ধন্যবাদ এমন প্রত্যাশা করি অতএব এই কথাটা বললে খুব কষ্ট পাবে মানুষ কষ্ট পাবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছুর বিনিময়ে উনি বেঁচে থাকে এটা মানুষ চায় আমিও চাই উনি বেঁচে থাকে মিস্টার শাহজাদা যে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কিছু ইঙ্গিত দিয়ে সে কথা বলেছে যেহেতু বেগম জিয়ার কথা নিয়ে অনেক কথা হয়েছে বিভিন্ন চ্যানেলে হচ্ছে এখনও হচ্ছে আমি শুধু দোয়াই করি যে সে সুস্থ হোক বৃদ্ধা হয়ে গেছেন সুস্থ হোক তার কিছু ভক্তবৃন্দ আছে তারাও শান্তিতে থাকুক তার সুস্থতা দেখে আমি একটু যেহেতু সে নির্বাচন নিয়ে কথা বলেছে ওইটার ভিতরে একটু যেতে চাই নির্বাচন আপনারা তৃতীয় ধাপের নির্বাচন শেষ হয়ে গেছে চতুর্থ সামনে আছে এইবারের ইউনিয়ন পরিষদের এবং স্থানীয় সরকার নির্বাচনের সবগুলো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা যেগুলো হয়েছে কিছু উপজেলা ইলেকশনও হয়েছে এর মাঝখানে তো এই নির্বাচনগুলো এইগুলোও কি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে সে বলে যে নৌকাকে আগে দেখিয়ে দিতে হবে তারপরে বাকি মেম্বারগুলো ভোট দাও অথচ সেরকম যদি হইতো তাহলে আমরা তো এখানের ভিতরে অনেক জায়গায় আমরা দেখতেছি বিভিন্ন পার্সেন্টেজে এখানে নৌকার চেয়ারম্যান হয় নাই তাইলে তারপরেও বলবে যে না এই এই ইলেকশনগুলোও প্রশ্নবিদ্ধ হয়েছে এত সুন্দর সফল নির্বাচন এবং এত উৎসব মুখর
এবং ভোটার পার্সেন্টেজও সেখানে ঠিক আছে এবং প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল সবাই এবার মানে সমানভাবেই সহযোগিতা করেছে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হওয়ার জন্য স্থানীয় সরকার বিএনপি ইলেকশন করে নাই বলতেছে এটাও কিন্তু তাদের একটা টেকনিক তারা ইলেকশন করে নাই মানে তারা মনোনয়ন দেয় নাই কিন্তু বিএনপির লোকজন ভোটদানে কোনো জায়গায় বিরত থাকে নাই কারণ যদি ভোটদানে বিরতিই থাকে তারা যদি বলে যে না ভোটদানে বিরত আছে তাহলে তো তাদের পার্সেন্টেজ ওইখানেই আপনি দেখেন কারণ ভোট যদি হয় 75% আর যদি বিএনপি বলে যে না তারা ভোট দেয় নাই তাদের কোনো লোকজন তাহলে তো ওই 25%-এর মধ্যে তারা পড়ে যায় তো তাইলে তো তাদের অবস্থা ওইখানে ওইটুকুই তো ওইটা না বিএনপি কিন্তু ভোটে অংশগ্রহণ করেছে কিন্তু তারা হয়তো প্রার্থী দেয় নাই এইখানে তারা কি করেছে যে আওয়ামী লীগের ভিতরে একটা তারা ষড়যন্ত্র তৈরি করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় দেখা গেল বিদ্রোহী যারা প্রার্থী আছে তাদের উপরে তারা গিয়ে ভর করেছে তাদের নিজস্ব কিছু ভোট আছে এবং স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জানেন যে দলীয় ব্যাপার ছাড়া ওখানে স্থানীয় কিছু জিওগ্রাফিক্যাল রিজনাল কিছু ম্যাটার থাকে বংশগত কিছু ব্যাপার থাকে আত্মীয় স্বজনের ব্যাপার থাকে ব্যক্তি ব্যাপারটাও ওখানে একটা ম্যাটার মনোনয়নের পরেও তো সেইখানে তারা গিয়ে ওই লোকের সাথে যে ডিভাইড আছে তার উপরে ভর করে দিয়েও কিন্তু তারা আওয়ামী লীগের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তো কাজেই সেইখানে তার আমার বড় ভাইয়ের কথা যদি সঠিক হইতো যে নৌকাকে দেখিয়ে এরকম ভোট দিতে হবে তাহলে ওখানে আমরা যে পার্সেন্টেজগুলো দেখলাম যেখানে নৌকা জিততে পারে নাই তাহলে সেটা কীভাবে হলো তাইলে যদি স্বচ্ছ সঠিক নির্বাচন না হতো তাহলে তো তার কথা সঠিক থাকলে তো ওখানে শতভাগ নৌকার চেয়ারম্যান ওখানে হয়ে আসতো হয় নাই তো তা রাউজান উপজেলা এবং কুমিল্লার একটা পৌরসভা 100% 12 জন মহিলা মেম্বার সহ 12 জন করে যতগুলো ইউনিয়ন ছিল সব ইউনিয়নে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে এটাকে নির্বাচন বলে একে কি নির্বাচন বলে আর বিএনপির এই কথাটা ঠিক বিএনপি মেম্বার প্রার্থী কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছে আত্মীয় স্বজন কিছু জায়গায় গেছে তারা ভোট দিতে গেছে অনেকে হ্যাঁ এটা ঠিক যে অনেকে সেখানে গিয়ে নৌকাকে না দিয়ে তারা বেঁধে দেয় এবং আবার অনেকে নৌকাকে দিয়ে আমার 7টা ইউনিয়ন আমার ওখানে 3টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর 4টা নির্বাচন আমার ইউনিয়নে কিন্তু নৌকা হারছে আমার ইউনিয়নের আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন আমার বাড়ির কাছে আমার সেই সময় উনি ভোট পাইলে পাক 3000 ভোট পেয়েছে আওয়ামী লীগ ভোট 500 বেশি পায় না কিন্তু সারা ইউনিয়ন মিলে হেরে গেছে আর যেগুলি ছিল সেগুলো তো শিল্পীরা নিয়ে গেছে 3টা যে ছিল তো এই যে অবস্থা কারা জিততেছে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আমার ইউনিয়নের আমার থানায় একটা ছিল সলিমপুর 3 বার চেয়ারম্যান ছিল আত্মীয় চেয়ারম্যান ওখানে ইলেকশন করতে গেছে ওর কোনো এজেন্ট নাই যে তারপরে 6500 ভোট পাওয়া যায় মেম্বার ভোট দিতে গেছে যদি ওই কয়েকটা ছেলে কেড়ে না নিতে জিতে যেত আপনার প্রশ্নটা কি বস্তুটা আমার এই যে কথা উনি যেটা বলেছেন ওনার ওই কথার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি না আমাদের লোকেরাও কিন্তু ভোট দিয়েছে আমাদের লোক দেখেন এমনি এমনি দাঁড়িয়েছে কিছু তাদের কিছু ভোট দিতে যারা পেরেছে গেছে কিন্তু দিতে পেরেছে কোথায় যেখানে আওয়ামী লীগের একজন প্রার্থী আছে একজন বিদ্রোহী আছে সেখানে বিএনপির একজন গেলি পরে সে ফাঁক ফুঁক দিয়ে বেরো হাজার একটা সুযোগ পেয়েছে বা নির্বাচনের সুযোগ পেয়েছে কমফোর্ট জোনে ছিল হ্যাঁ কিন্তু আমার এই সলিমপুর ইউনিয়নের মধ্যে আত্মীয় স্বজন ঘরতে বাদে দেয়নি পরবর্তী সময় এই জন্য একটাও নাই তার এই জন্য আমি বলি যে স্বাধীনতার 50 বছর ধন্যবাদ এটা আমাদের জন্য কিন্তু এটা খুবই খারাপ জিনিস এই কথাটা আমি বলে আমি আমার ভাইকে বলবো যে আমরা যখন এই কথাগুলি বলবো মানুষ তো আমাদের কথাগুলি শুনবে আপনি মার্কা দিবে না দিবে এটা তো আসলে একটা আইনের বিষয় আইন যদি দল মনে করে কোন সময় সংশোধন করবে কারণ মার্কা তো আপনারাও দিয়েছিলেন এর আগে এবং সেখানে আমাদের দলের যেগুলো হেরেছে সেগুলো কিন্তু ওই ঠিকই আবার নৌকার লোকের কাছেই হেরেছে এরকম না যে ওখানে বিএনপি জিততে পেরেছে তো কাজী না না আপনি আপনি দাঁড়াবেন কিভাবে আপনি বলতেছেন দাঁড়ান নাই কিন্তু আমরা যেটা মনে করি আপনার দাঁড়ানোর মতো অবস্থা নেই থাকলে থাকলে আপনারা দাঁড়াতেন এই জায়গা থেকে আপনারা ভুল দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায় আর সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন
ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আজ ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব এবং পুরনো যে কোনো পর্ব যে কোনো সময় আপনি দেখে নিতে পারেন। মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং মিস্টার এস এম শাহজাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, কিন্তু ঐকমত্য একটি হয়েছে কিছু। সেই ঐকমত্যের জায়গা হচ্ছে যে বেগম জিয়া একজন মানুষ হিসেবে সবাই তার সুস্থতা কামনা করেন, এই বিষয়ে কোনো ভিন্নমত নেই। এই বিষয়ে কোনো ভিন্নমত নেই যে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, মানুষের জীবন যেন না যায়, এবং এই বিষয়ে কোনো বিতর্ক নেই, নিরাপত্তা মানে প্রশ্ন নেই, এবং ঐকমত্য যে একটি অংশগ্রহণমূলক ভালো গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হওয়া দরকার সব নির্বাচনই, এবং সেটি কীভাবে হবে, সেটি কেন হচ্ছে না, সেগুলো নিয়ে ওনারা বিতর্ক করেছেন। কিন্তু হওয়া যে দরকার সেই বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা আশা করব যে এইসব বিষয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব ঐকমত্য পৌঁছবেন, এই টেবিলের ভেতরে, এই টেবিলের বাইরে, সর্বত্র। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।